হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেরওয়াল তো আগে চলে এসেছি তোমাদের জিএনএম এবং এএনএম যে কোর্স যেটা তোমরা পরীক্ষা দেবে এন্ট্রান্স এক্সাম সেই এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ এবং এই যে এই সংক্রান্ত জিএনএম এম এম সংক্রান্ত যে টোটাল যে ডিটেলস এবং কী গাইডলাইন আছে এবং কীভাবে এক্সামটা দিতে হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং এর জন্য কী কী তোমাদের ক্রাইটেরিয়া রাখবে কারা কারা জিএনএম এ পরীক্ষায় বসতে পারবে সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কবে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী বছরে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং তোমরা কিভাবে আবেদন করবে তার সব ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো প্রথমে বলি এই যে জিএনএম এবং এএনএম এই যে দুটো কোর্স আছে এই দুটো কোর্সের যে এন্ট্রান্স এক্সাম হয় সেই এন্ট্রান্স এক্সামটা কিন্তু কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই এক্সামটা কিন্তু নেওয়া হয় তো এখানে এরা কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করায় দ্য এক্সামিনেশান এখানে বলে দেওয়া আছে যে ডাব্লু বি জেই উইল কন্ডাক্ট ওয়েম আর এখানে তোমাদের ওয়েম আর বেস্ট এক্সাম হবে এবং একাডেমিক সেশান তোমাদের এইবারে এই ইয়ারের জন্য দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এই সেশানে কিন্তু তোমাদের অ্যাডমিশানটা নেওয়া হবে তো এই যে অ্যাডমিশানটা তোমাদের নেওয়া হবে এর জন্য তোমাদের আগে ফর্ম ফিল আপ করতে হবে এক্সামে বসার জন্য এই এন্ট্রান্স এক্সামে এন্ট্রান্স এক্সামে স্কোর করলে তোমরা কিন্তু বিভিন্ন কলেজ সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন তোমাদের কী হবে এক্সামটা হবে জিএনএম এম এন এর যে তোমাদের এন্ট্রান্স এক্সামটা আছে এখানে প্রপারলি অনলি ফর অল ক্যান্ডিডেটস দ্য কমন এন্টার ট্রেস্ট উইল বি অন ওয়ানস পেপার একটাই পেপারে কিন্তু এক্সাম নেওয়া হবে অল কোয়েশ্চেনস উইল বি মাল্টিপুল চয়েস কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে উইথ ফোর অ্যান্সার ফোর অপশান থাকবে তোমাদের টাইম অফ পেপার ইজ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ দেড় ঘন্টা সময় তোমরা পেয়ে যাচ্ছ দ্য কোশ্চেন উইল বি বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতে কিন্তু তোমরা কোশ্চেন পাবে অর্থাৎ যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে নয় তাদের কোনো সমস্যা নেই তারা ইংলিশ এবং বাংলা দুটোতে কিন্তু এক্সাম দিতে পারবে এটা কিন্তু একটা বড়ো প্লাস পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্র জন্য তো এরপরে চলে আসি তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে কী কী সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে তোমাদের লাইফ সায়েন্স থেকে থাকছে কোশ্চেন থাকবে ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এই পাঁচটা সাবজেক্ট তোমাদের ভালো করে পড়তে হবে এখানে ইচ কোয়েশ্চেন ক্যারিজ ওয়ান মার্ক প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক মার্ক থাকবে নেগেটিভ মার্ক চারটের জন্য এক মার্ক কাটা হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এটা কিন্তু মাথায় রেখে তোমাদের এক্সামে প্রিপারেশানটা নিতে হবে তোমরা চাইলে কিন্তু সব কোয়েশ্চেন করতে পারবে না তো এই কি যে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা হবে তিরিশ পনেরো পনেরো তিরিশ অর্থাৎ ষাট টোটাল নাম্বারটা হচ্ছে এবং ষাট কুড়ি হয়ে তোমাদের আশি তো এই আশি মার্কের যে এক্সামটা তোমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন এক মার্ক থাকবে মাল্টিপল চয়েস এবং ক্যাটাগরি টুর ক্ষেত্রে এখানে নেগেটিভ মার্কিং থাকছে না অর্থাৎ নো নেগেটিভ মার্কস কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি টুতে দশ পাঁচ এখানে পনেরো নাম্বার থাকছে নম্বর অফ কোয়েশ্চেন এই নম্বর অব কোশ্চেনটা কিন্তু তোমাদের তার টোটাল এতগুলো কোশ্চেন থাকছে নম্বর অফ কোশ্চেন ক্ষেত্রেও কিন্তু ক্যারিস টু মার্কস এক্ষেত্রে দুই নাম্বার করে থাকছে তোমাদের তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে এখানে এখানে দেখো তোমরা এখানে দেখো যে তিরিশ আর দশে যদি এটা তিরিশ মার্কের কোশ্চেন অর্থাৎ এক তো তোমাদের যে টোটাল নম্বর অফ কোশ্চেন থাকছে অর্থাৎ কতগুলো তোমাদের প্রশ্ন থাকবে এখানে তোমাদের চল্লিশটা কুড়িটা পনেরো দশ দশ অর্থাৎ চল্লিশ কুড়ি ষাট ষাট কুড়ি আশি আশি আর পনেরো এখানে কিন্তু তোমাদের হয়ে গেল পঁচানব্বই তো এখানে তোমাদের টোটাল মার্কসটাও তোমরা কাউন্ট করে নেবে এখানে পঞ্চাশ পঁচিশ দশ অর্থাৎ এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশ আর পঞ্চাশ এখানে টোটাল নাম্বার এইভাবে তোমাদের এই ছকটা তোমরা ভালো করে দেখে নেবে তো এই ছকে তোমাদের নাম্বারটা কিন্তু দেওয়া থাকছে তোমাদের এবং তোমাদের লজিক্যাল রিজিওনিং থাকবে এটা নিচে নিচে রয়ে গেছে তো এখানে ল লজিক্যাল রিজিওনিং থেকে তোমাদের যে পাঁচ নাম্বার

পরীক্ষায় কিন্তু বসবে তো এই তোমাদের সিলেবাস এবার তোমাদের যে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা পাবলিশ হবে জি একটা পাবলিশ হয় তো সেটা তোমাদের এক্সামের পরে কিন্তু তোমাদের পাবলিশ হবে তো এরপরে তোমাদের বলে রাখি যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী কী লাগছে কারা এই পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং বসতে পারবে তো এখানে দেখো এলিজিবিলিটি অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া দ্য ফলোয়িং সাবসেকশানস এখানে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো লাগবে যে রিসিভ ফ্রম কনসার্ন অথরিটিস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে গাইডলাইন বলে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ইন্ডিয়া সিটিজেন হওয়া চাই এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপ ও আর পাস্ট অর মাস্ট অ্যাপিয়ার ইন ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমরা যারা এই বছর যারা রেজাল্টের জন্য ওয়েট করছো এইচএসের তারাও বসতে পারবে যারা পাস করে গেছো তারাও কিন্তু এই এক্সামের জন্য বসতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে দ্য ক্যান্ডিডেটস এজ মাস্ট বি লিস্ট সেভেন্টিন ইয়া সতেরো বছর কিন্তু হওয়া চাই এবং এজটা তোমরা কাউন্ট করতে হবে তোমাদের একত্রিশ বারো দু হাজার তেইশ অনুযায়ী দা অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন অর বিফোর একত্রিশ বারো তোমাদের কিন্তু দু হাজার ছয়ের আগে কিন্তু শুড হ্যাভ বিন বর্ন অন বিফোর দু হাজার ছয়ের আগে কিন্তু তোমাদের জন্মগ্রহণ করতে হবে বয়সটা তোমরা এইভাবে কাউন্ট করবে যে ডিসেম্বরের একত্রিশ তারিখ দু হাজার তেইশ দু হাজার অনুযায়ী যেন তোমাদের কিন্তু বয়সটা কিন্তু যেন হয়ে যায় তোমাদের সেই সতেরো বছর যেন তোমাদের এখানে কমপ্লিট হয়ে যায় এখানে তোমাদের দেখো ম্যাক্সিমাম এজটা পঁয়ত্রিশ ইয়ার ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর মেল ফিমেলের অনলি ফিমেলের ক্ষেত্রে এএনএমটা আর জি মেল ফিমেল দুজনেই কিন্তু বসতে পারবো অর্থাৎ এ কেবল কেবলমাত্র মহিলারা করতে পারছে এই কোয়েশ্চেনটা প্রায় তোমরা করো যে এই দুটো কোর্স কি ছেলে মেয়ে দুজনেই করতে পারবে এক্ষেত্রে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল আশা করি এ কেবল কেবলমাত্র মহিলারা আর জি মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে কিন্তু বসতে পারবে তোমাদের কিন্তু এইচএস পা যে হওয়া যায় টেন প্লাস টু সিস্টেমে উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ সাবজেক্ট ফ্রম এনি রেকগনাইজ বোর্ড ইন রেগুলার ক্লাস মুড রেগুলার ক্লাস মুডে কিন্তু তোমাদের উইথ ইংলিশ মাস্ট পাস এক্সামিনেশান উইথ ইংলিশ ইংলিশ যেন তোমাদের সাবজেক্টে থাকে ওয়ান অফ সাবজেক্ট ফ্রম এনি অরগানাইজড বোর্ড যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের কিন্তু ইংলিশ নিয়ে কিন্তু এইচএস পাস করতে হবে এবার বলছি তোমাদের জিএনএম এর ক্ষেত্রে মাস্ট হ্যাভ টেন প্লাস টু পাস অর্থাৎ এইচএস পাস ফ্রম এনি রেকগনাইজ বোর্ড রেগুলার ক্লাস মোডে অর্থাৎ যারা ডিস্টেন্স থেকে এইচএস বা যারা এইচএস করছো তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যারা কেবলমাত্র রেগুলার স্টুডেন্ট তারা আবেদন করতে পারবে ফর্টি পার্সেন্ট মার্কস ইন এগ্রিটেড অ্যান্ড ফর্টি পার্সেন্ট ইন ইংলিশ এবং টোটাল কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস এবং ফর্টি পার্সেন্ট মার্কস ইন ইংলিশেও কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস থাকা চাই অর্থাৎ এক্ষেত্রে যারা মনে করছো যে এখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা এরম কিছু থেকে থাকা যায় সেটা কিন্তু টোটালি কিন্তু ভুল ধারণা যারা এইচএস পাস করেছ ইংলিশ মার্কস আছে এবং ইংলিশে ফর্টি পারসেন্ট আছে এবং টোটাল ফর্টি পারসেন্ট আছে তারা কিন্তু এ এই জি আর যারা এএনএম করতে চাও তাদের ক্ষেত্রে কেবলমাত্র ইংলিশ থাকা চায় এক্ষেত্রে মোটামুটি পাস করলেই হবে কোনো নাম্বারে বাধ্যবাধকতা নেই এখানে কিন্তু তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা লিখতে পড়তে থাকা চাই এবং মেডিকেল ফিটনেস যেন তোমাদের থাকে এবার তোমাদের বোর্ডে তোমরা লক্ষ লক্ষ্য রাখবে এইবারে যে তোমাদের পরীক্ষাটা হবে এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে থার্ড সরি সেকেন্ড জুলাই সম্ভবত সেকেন্ড জুলাই তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের দেখো এখানে বলে দিয়েছে যে টেন্টিভ ডেট অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু এই যে এক্সামটা হচ্ছে সেকেন্ড জুলাই দু হাজার তেইশ সানডে রবিবার তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে এই যে এএনএম এএনএম তোমরা এখন দেখে নেবে যে এ এর যে ফুল ফর্ম যেটা আছে তোমরা এ এবং জিএনএম যে অ্যাডমিশান ভেরিয়াস ইনস্টিটিউশান এই তোমাদের এইগুলো হবে টু ইয়ার্সের হয় এএনএম যেটা কিন্তু তোমাদের অক্সিলারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি রিভাইস ব্যাকেটে আর থাকে এই জন রিভাইসড তার ফুল ফর্ম এবং তিন বছরে কিন্তু জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্স দুটো কোর্স তোমাদের এবারে ফর্ম ফিল আপ উইল বি অ্যানাউন্স শর্টলি খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হলো তো টেনটেটিভ ডেট এখানে বলে দেওয়া আছে ডেটটা চেঞ্জও হতে পারে তবে সম্ভবত চেঞ্জ হয় না এই ডেটগুলোতে এক্সাম কিন্তু হয় তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে শীঘ্রই তার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফর্ম ফিল আপ শুরু হলেই সর্বপ্রথমে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে দেখে ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো এর বাইরেও তোমাদের কোনো কোয়ারিস থাকলে জিজ্ঞাসা থাকলে আর হ্যাঁ যেটা তোমাদের বল বলতে ভুলে গেছি যে যারা ভোকেশনাল থেকে পাস করবে যারা ভোকাশানাল বোর্ড থেকে পাস করছে ওয়েস্ট বেঙ্গলে তারাও আবেদন করতে এখানে কিন্তু পারবে তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেশানে কমেন্ট করে জানাবে